সিলেট টেস্টের দ্বিতীয় সকাল, শরীফুলের মন্দ কপাল, প্রথম বলেই অলআউট টাইগাররা, 310 প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহটা। ফিল্ডিংয়ে প্রথম ঘন্টায় সাফল্যহীন বাংলা, তাইজুল বোলিংয়ে এসেই পেলেন উইকেটের দেখা। আরেক ওপেনার ডেভন কনওয়ে বেশিক্ষণ টিকতে পারেননি, মিরাজের বলে আউট হলেন তিনি। কনওয়ের ব্যাটে 12 রান, চোট নিয়ে মাঠ ছাড়েন জাকির হাসান। দিনের শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়ায় টাইগাররা, 2 উইকেটে 78 রান নিয়ে লাঞ্চে কিউইরা। নিউজিল্যান্ড ইনিংসের হাল ধরেন হেনরি নিকোলস উইলিয়ামসন জুটি, কিউই কাপ্তানের 50। আক্রমণে ফিরেই আঘাত হানেন শরীফুল, হেনরি নিকোলসের বড় ধরনের ভুল, 98 রানেই তৃতীয় উইকেট হারায় ব্ল্যাক ক্যাপস। তবে উইলিয়ামসন খেলেছেন ঠান্ডা মাথায়, ড্যারিল মিচেলের সাথে তার জুটি নিউজিল্যান্ডের বিপদ কাটায়। আবারও আক্রমণে এসেই তাইজুলের ধাক্কা, ড্যারিল মিচেল 41 রানেই কাটা। 4 উইকেটে 168 রান নিয়ে নিউজিল্যান্ড চা বিরতিতে, বাংলার বোলাররা দিনের শেষ সেশনের দিকে তাকিয়ে। চা বিরতির পরপরই বাংলাদেশ পেল সাফল্য, নাইম হাসান টম ব্লান্ডেলকে ফেরালো। কিন্তু উইলিয়ামসন উইকেট আঁকড়ে থাকলেন আঠার মতো, কিউই কাপ্তান শতক হাঁকাল। 2 বার জীবন দিয়ে অবশেষে তাইজুলের বলে আউট হলেন উইলিয়ামসন, 205 বলে ওর 104 রান। শেষ সেশনে 4 উইকেট তুলে ম্যাচে দারুণভাবে ফিরে এসেছে টাইগাররা, নিউজিল্যান্ডের হতাশা। 8 উইকেটে 266 রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে নিউজিল্যান্ড, বাংলাদেশ এগিয়ে 44 রানে। রহমান পেয়ার, 71।